নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে জসীম উদ্দিনে লেখা চিঠি নামক কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো এর আগের ভিডিওতে আমরা চিঠি কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আজকে টপিকে ফিরে আসি দেখো প্রথম প্রশ্ন আছে কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতের কোন অভিদায় অভিহিত করা হয়েছে উত্তর হবে পল্লী কবি অভিদায় অভিহিত করা হয়েছে নেক্সট প্রশ্ন তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে নকশি কাঁথার মাঠ এবং সজন বাদিয়ার দেখো নিজের বলেছে কবি কার কার থেকে চিঠি পেয়েছেন উত্তর আমি মোরক চখাচকি শালিক বাবুই কোড়াকুড়ি মেঘ দেয়া খোকা ভাই প্রভৃতির কাছ থেকে কবি চিঠি পেয়েছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন লাল মোরগের পাঠানো চিঠিটি চিঠিটি কেমন হবে ভোর জাগানোর সুর ভরা চিঠি নেক্সট প্রশ্ন চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে হবে ভোরের সূর্য উঠলে নদীর বালুচরে যে আলো ঝিকিমিকি করে তা জানিয়ে চিঠি লিখেছে চকাচকি নেক্সট প্রশ্ন গাং শালিক তার চিঠিতে কি বলেছে উত্তরাবে গাং হলো ছোট নদী তার পারে থাকে প্রচুর শালিক তারা মাঝে মাঝে শিকার ধরা নিয়ে মারামারি করে তাই তাদের বিচার করার জন্য কবিকে তাদের মোড়ল হওয়ার জন্য তারা চিঠি লিখেছে নেক্সট প্রশ্ন বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন উত্তরবে বাবুই পাখির চিঠি ছিল কিচির সুরে সুরে ভরা নেক্সট প্রশ্ন কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও উত্তরবে বাংলাদেশে বর্ষাকালীর প্রধান ফসল হলো ধান সেই ধানের ক্ষেতে বর্ষার জল ঢুকেছে ধান গাছের পাতা তখন শুধু সবুজে সবুজে সমগ্র প্রকৃতিকে ভরিয়ে তুলেছে বর্ষার জলধারায় ধানের সেই সবুজ পাতাগুলো আসর জমিয়ে নাচানাচি করছে এরপরে প্রশ্ন আছে দেখো কার চিঠি পাওয়ার পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে উত্তরবে দেখো খোকা ভাইয়ের চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে তাই কবি দেখেছেন দূর আকাশে সুনীল পাতায় ঝাঁকে ঝাঁকে পাখির দল উড়ে চলেছে অর্থাৎ তারাই খোকা ভাইয়ের চিঠি কবিকে পৌঁছে দিয়েছে নেক্সট প্রশ্ন এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে উত্তরাবে এই কবিতায় এসেছে মূলত বর্ষা ঋতুর প্রসঙ্গ কিন্তু খোকা ভাইয়ের চিঠি পড়ে কবির মনে হয়েছে যেন চিঠিটি তাকে শীতের রোদের মিঠে আমেজ দিয়েছে এরপরে প্রশ্ন কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরে রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও উত্তর হবে দেখো চিঠি প্রায় সকলকেই কম বেশি লিখতে হয় পড়তে হয় নানান জনের চিঠির আশা নানান রকম প্রথম থেকে কবিতাটি কবি শুধু বর্ষাকালে প্রাকৃতিক রূপের বর্ণনা দিয়েছেন বর্ষার বৈচিত্র্যময় রূপ নিশ্চয়ই আনন্দ দেয় সকলকেই কিন্তু বর্ষা মানুষকে প্রায় গৃহবন্দী করে রাখে বলে মাঝে মাঝে বিরক্ত হতে হয় তাই কবি খোকা ভাইয়ের চিঠিতে শীতকালীন রোদের মিঠে আমেজ অনুভব করেছেন প্রশ্ন ঝুমুর আমার নিবালাতে এখানে প্রশ্ন উত্তরটির অর্থ বুঝিয়ে দাও ঠিক আছে এখানে বানানটা একটু মিস্টেক আছে এরপর আছে দেখো উত্তর আমি দেখো যখন একটা না বৃষ্টি পড়ে তখন তার সুর বড় অপূর্ব মনে হয় নর্তকী যেমন নাচলে তার পায়ে নুপুর এক অপূর্ব লহরী তলে তেমনই বর্ষার বৃষ্টি পতনের সুর আমাদের মনে আনন্দের অপূর্ব অনুভূতি এনে দেয় মনে হয় হৃদয় তন্ত্রীতে হৃদয়তন্ত্রীতে অহর্নিশি যেন কেউ ঝুমুর ঝামুর নুপুর বাজিয়ে চলেছে বর্ষা বড় বৈচিত্র্যময় এই বৃষ্টি এই রোদ্দুর কখনো বা রোদ আর বৃষ্টির খেলা চলে তারই মাঝে প্রকৃতির বুকে নিরালয় কবি যখন বসে থাকেন তখন তার কানে ধ্বনিত হয় বর্ষার বাড়ি বর্ষণের খুশি নুপুরে ঝুমুর ঝামুর ধনে নেক্সট প্রশ্ন আছে দেখো যে কবিতা থেকে এমন তিনটি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি একটি উদাহরণ দেওয়া হলো যেমন হচ্ছে কলকল ঠিক আছে তো এমন হবে কিচির মিচির গুড় এবং ঝুমুর ঝামুর চার নম্বর প্রশ্ন আছে দেখো শব্দঝুরি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসা শব্দঝুরিটা আছে স্রোতে রঙিন কাঁদন এবং গান তো কী হবে দেখো রঙিন হবে রঙিন হবে গান থেকে গঙ্গা হবে ঠিক আছে স্রোতে থেকে হবে স্রোতে এবং কানন থেকে হবে ক্রন্দন দেখো ঢেউয়ে ঢেউয়ে এখানে ঢেউয়ে শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়া অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে এই কবিতাটি থেকে আরও তিনটি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে উত্তর হবে দেখো ঝাঁকে ঝাঁকে ঝুমুর ঝামুর কিচির মিচির ইত্যাদি শব্দগুলি থেকে বহু বছরের ভাব তৈরি হয়েছে নেক্সট প্রশ্ন বলেছে দেখো ছ নম্বর প্রশ্নে গানের পারের মরল শব্দ শব্দবন্ধটিতে পরপর দুবারে এর সম্বন্ধ বিভক্তিটি এসেছে কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের করো যেখানে পরপর দুবার র বা এর বিভক্তি প্রয়োগের সম্বন্ধপত তৈরি হয়েছে উত্তর হবে দেখো মোরগের ভোর জাগানোর সুর ভরা চকাচকির বালুচরের ঝিকিমিকি পাখির বাসার থেকে কোড়াকুড়ির বর্ষাকালের বর্ষাকালের ফসল খেতে শীতের ভোরে রোদের মতো ইত্যাদি শব্দগুলিতে সম্বন্ধপত তৈরি হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো যে কর্তা কর্মক্রিয়া পদক্রম অনুসারে পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিতে আবার লেখো তো এখানে কর্তা কর্ম এবং ক্রিয়া লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমে প্রশ্ন আছে লিখে গেছে গান চালিকে গানের পাড়ের মরল হতে তো এখানে গান শালিকা হচ্ছে কর্তা গানের পাড়ের মরল হচ্ছে কর্ম এবং হতে লিখে গেছে হচ্ছে ক্রিয়া ঠিক আছে এরপর আছে ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি এখানে আমি উজ্জ্ব ঠিক আছে এটা হচ্ছে কর্তা ইহার সাথে আজি খোকা ভাইয়ের একটি চিঠি হচ্ছে কর্ম এবং পেলুম হচ্ছে ক্রিয়া নেক্সট প্রশ্ন সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারার মেতে উত্তর হবে সবুজ পাতার আসরগুলি হচ্ছে কর্তা জল ধারায় হচ্ছে কর্ম এবং নাচছে মেতে হচ্ছে ক্রিয়া নেক্সট প্রশ্ন উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে উত্তর হবে উদাস বাতাস হচ্ছে কর্তা কে যেন বা চাইছে কাকে হবে কর্ম এবং আছড়ে বলে হচ্ছে ক্রিয়া নেক্সট প্রশ্ন শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি এখানে লেখনখানি হচ্ছে কর্তা শীতের ভোরে রোদের মতো মিঠি হচ্ছে কর্ম এবং লাগছে হচ্ছে ক্রিয়া আর নাম্বার প্রশ্নে আছে নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করো দেখো উত্তর হবে চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুরভরা এখানে চিঠু চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুরভরা চিঠি ঠিক আছে এরপরে দেখো সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে কী হবে সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে এরপর আছে শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি উত্তর হবে শীতের ভোরের রোদ মিঠি সেই রকম লেখনখানি লাগছে মিঠি নেক্সট প্রশ্ন আছে দেখো যে আকাশ জুড়ে মেঘের কানন গুরু গুরু দেয়ার ডাকে আকাশ জুড়ে মেঘের কানন শোনা যাচ্ছে গুরু গুরু দেয়ার ডাকে অর্থাৎ মাধ্যমে শোনা যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখো লিখে গেছে গান শালিকে গানের পারের মোরল হতে উত্তর হবে লিখে গেছে গান শালিকে গানের পারের মোরল হতে লিখে গেছে ন নাম্বার নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো কবি কবি প্রকৃতির কোন কোন প্রতিধ্বনির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিষয়টা লেখো উত্তর হবে কবি লাল মোরগের ভোর জাগানো সুর ভরা চিঠি পেয়েছেন মোরগের লাল পাখনার ছিল ভোরে রঙিন কিরণ বালুচরে ঝিকিমিকি আলোয় চকাচকি দেওয়া চিঠি পেয়েছেন গান শালিক তাকে গানের পাড়ের মোরল হওয়ার জন্য চিঠি লিখেছে বাবুই পাখির বাসার থেকে কিচিরমিচির শব্দের চিঠি পেয়েছেন কবি বর্ষাকালে ফসলের ক্ষেত থেকে কোড়াকুড়ি চিঠি পেয়েছেন এরপর কবি এমন একটি চিঠি পেলেন যাতে তিনি পেলেন শীতকালীন রোদের মিষ্টি আমেজ সেই চিঠিটি লিখেছে তার খোকা ভাই নেক্সট প্রশ্ন খোকা ভাইয়ের চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা ও তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝে থাও উত্তরবে খোকা ভাইয়ের চিঠিতে কবি শীতের ভোরের রোদের মিষ্টি আমেজ অনুভব করেছেন এখানে কবি খোকাবাই চিঠির উপমা দিচ্ছেন শীতের ভোরে রোদের মিষ্টতার সঙ্গে সুনীল আকাশে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা রকম ভঙ্গিতে ঝাঁকে ঝাঁকে তারা কখনো ঘুরপাক খাচ্ছে উড়ে উড়ে আবার কখনো ওপর দিককে উঠে নিচে নামছে আবার নিচে থেকে উপরে উঠছে মাটিতে যেমন শিশু গড়াগড়ি খায় পাখিগুলো তেমনি উড়ে উড়ে ছড়ানো গড়ানো লেখা খে সরি খেলা খেলে চলেছে শীতের ভোরে রোদের মিঠে আমেজ যেমন পাওয়া যায় তেমনই খোকাবাই চিঠিতেও তাই মিষ্টতা অনুভব করলেন তারই মধ্যে তিনি নিরালয়ে বসে যেন নুপুরের ঝুমুর ঝামুর শব্দ শুনে খুশিতে ভরে উঠলেন নেক্সট প্রশ্ন আছে দেখো যে তোমার প্রিয় বন্ধুকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখো তো আমাদের এই যে এই যে চিঠিটি সেটি তোমরা এখানে কী করবে ভিডিওটি পোস্ট করে দেখে নেবে ঠিক আছে তো এই ছিল আমাদের চিঠি কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু আসবে তো সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে